बिस्मिल्लाह रहमान रहीम। हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। दिस इज जाहिद इस्लाम फ्रॉम फिशिंग फाइटर क्लाब इन दिनाजपुर। आज के आम्रा किछु प्रोडक्ट पाठाच्छी विभिन्न जिले विभिन्न जगह। सो এই প্রোডাক্টগুলো আপনারা সকলে চিনেন এবং খুব ভালোভাবে জানেন, এগুলো নতুন করে বলার কিছু বাকি থাকে না। খুব ভালো মানের প্রোডাক্ট এবং খুবই উন্নত। এটা হচ্ছে আপনার 10+1 বল বেয়ারিং 4000, খুবই ভালো মানের, অনেক সুন্দর এবং অনেক স্ট্রং। সাথে দিচ্ছি GW স্পেশাল, খুব ভালো মানের প্রোডাক্ট। এগুলো যাচ্ছে আমাদের সৈকত ভাইয়ের কাছে, গোপালগঞ্জ সদর। উনি GW স্পেশাল নিচ্ছেন, এটার প্রাইস হচ্ছে 2200 টাকা, XY 4000 অরিজিনাল। এটার প্রাইস হচ্ছে অরিজিনালটা 1600 টাকা। আর যদি আপনি ডুপ্লিকেটটা নিতে চান তাহলে হয়তো বা 200-400 টাকা কমে পেয়ে যাবেন। অন্যান্য জিনিস 100 টাকা, সব কিছু দেওয়া হচ্ছে তাকে। পাশাপাশি এটা আমরা প্যাকেজ করে দিয়েছি, যদিও এটার দাম 2200 টাকা এবং এটা 1600 টাকা। টোটাল এটা 1600 আর এটা হচ্ছে আপনার 2200, টোটাল হচ্ছে 3800 টাকা। আর এখানে সব কিছু মিলে 200 টাকা, এখানে হচ্ছে 4000 টাকা। সো এই 4000 টাকার প্যাকেজ আমরা করে দিয়েছি 3500 টাকায়, 500 টাকা ছাড়ে। এটা আমাদের ঈদ অফার ছিল এবং এক ছোট ভাইকে দিয়েছি, তারপর থেকে আমি চিন্তা করলাম যে একটু স্পেশাল প্যাকেজ কম রেটে দেওয়া যাক। সো এটা দেওয়া হচ্ছে, এটা খুব ভালো মানে, এটা অরিজিনাল GW স্পেশাল, অনেক হ্যাভি, অনেক স্ট্রং, অনেক মজবুত। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, খুবই সুন্দর। এবং এটা হচ্ছে সিরামিকের কাজ, আপনার খুব সুন্দর সিরামিকের প্রলেপ এবং অনেক উন্নত মানের। আমি এটা খুলে দেখাবো কিছুক্ষণ পরে। পাশাপাশি দিচ্ছি এটা, এটা নিচ্ছে এক ছোট ভাই আবদুল্লাহ, ও অনেক ছোট, খুবই ছোট, ঢাকা ধানমন্ডি রায়ের বাজার, সেটা নিচ্ছে। সো এটা পাঠাচ্ছি, এটা ডিটেলস যাব না কারণ সে বলছে ভাই আমার বেশি ভিডিও করবেন না। ক্লাইম্যাক্স সুতা, এখানে ক্লাইম্যাক্স সুতা দেওয়া হয়েছে। ক্লাইম্যাক্স সুতাটা অনেক ভালো একটি সুতা, এটা আমরা সবসময় দিয়ে থাকি, এখান থেকে দুটো দিয়েছি দুই জায়গায়, খুব ভালো। এটা হচ্ছে ক্লাইম্যাক্স মনোফিলামেন্ট 35mm, মেড ইন জার্মানি, জার্মানি সুতা, এটা খুবই ভালো সুতা। সো এটা দেয়া হয়েছে, এটা একটা একটা করে দিয়েছি আমরা। সো খুব ভালো মানের। আর একটা ছোট ভাই আছে, অনেক ভালো, অনেক মজার, সে নিচ্ছে তামিম, তামিম নাম, সে শ্যামলী ঢাকা, ফিশিং ব্যাগ নিচ্ছে, একটা ফিশিং ব্যাগ তাকে এটা গিফট স্বরূপ আমরা দিচ্ছি তাকে। সে টাকা পয়সা দিয়েছে এবং সে আমার কাছে অনেক 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 প্রোডাক্ট নেয় এবং তার ব্যবহার খুবই ভালো, সে অনেক ভালো, যার কারণে আমি তার ব্যবহারে মুগ্ধ হয়ে তাকে আমাদের খুব কম প্রাইজের মধ্যে এটা দিচ্ছি। এই ব্যাগটা এর আগে অলরেডি আমরা অনেক ভিডিও দেখিয়েছি, সো আবার একটু দেখাই আপনাদেরকে। সে এই ব্যাগটা পছন্দ করছে, এটা সবুজ কালার, তাকে এটা দিচ্ছি আমরা। ব্যাগটার অনেকগুলো গুণ রয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রথমেই আসি ব্যাগটার ডিজাইন, ব্যাগটার ডিজাইন হচ্ছে অনেক সুন্দর, অনেক উন্নত মানের। এটা 10 ফিট 11 ফিট রড রাখা যাবে, হায়েস্ট 10 ফিট 11 ফিট, 2-পার্ট রডের। এটা আপনার ওয়াটারপ্রুফ। আমরা অনেক সময় ব্যাগ ইউজ করি, আমি তখন আমি দেখি যে আমাদের চেনগুলো নষ্ট হয়ে যায়, এই চেনগুলো যে নষ্ট হয়ে যায়, সো এটার চেন নষ্ট হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। খুব ভালো মানের চেন এবং রানার, এটাকে রানার বলে, খুব সুন্দর, খুবই স্মুথ। ভিতরে আপনার অনেকগুলো 2-পার্ট রাখা মতো স্পেস রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, খুবই ভালো। ওয়াটারপ্রুফ, অনেক স্ট্রং, অনেক মজবুত। ক্যারি করার জন্য এখানে একটি রয়েছে ধরার, পাশে
পাশে একটি এক্সট্রা এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা প্রায় 5 ফিট 6 ফিট রডগুলো রাখতে পারবো, কয়েকটা কয়েকটা রাখা সম্ভব এখানে। 5 ফিট 6 ফিট রড এখানে অনেক সুন্দরভাবে রয়েছে। আরেকটি পার্ট বা অন্যান্য যে কোনো জিনিস আমরা সুন্দর রাখতে পারবো, খুব ভালোভাবে কাজ করা। এটা এই সাইডে রয়েছে একটা এক্সট্রা, এটা আমরা ঘাড়ে নিতে পারবো, এটা ছোট বড় করা যায়। এখানে রয়েছে সিস্টেম, খুবই স্ট্রং, খুবই মজবুত এবং দেখতে অনেক সুন্দর। পিছনের যে বিষয়টা, আমরা যে স্ট্যান্ড, এটা পুরোটা স্টিল এবং খুব ভালো মানের। এখানে স্প্রিং রয়েছে, আমরা যেখানে মাছ মারতে যাবো এটা কিন্তু দুই পায়ে দাঁড়িয়ে রয়েছে, এটা দুই পায়ে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, সরি এক পায়ে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। নিচ থেকে উপরে আমরা একটু দেখি, এটা এক পায়ে দাঁড়িয়ে রয়েছে ব্যাগটা, খুব সুন্দর। এগুলো কিন্তু আনকমন ব্যাগ, অনেক সুন্দর। আর আমরা যদি বেশি মালপত্র রাখি বা এটাকে একটু অ্যাঙ্গেল করে রাখতে চাই, সো তখন আমরা এটাকে এভাবে করে নিয়ে অ্যাঙ্গেল করতে পারবো। এটা কিন্তু এইভাবে ঢুকানো থাকে, এই নিচেরটা একটু আমরা দেখি, এই যে নিচে আমি দেখিয়ে দিচ্ছি, এটা এইভাবে করে ঢুকানো থাকে, তখন কিন্তু এটা কোনো রকম প্রবলেম হবে না। সো যখন আমি এটাকে খুলে স্ট্যান্ড করব, যখন আমি ফিশিংয়ে যাব যেখানে বসবো তার পাশে, এটাকে খুলে নিলাম আমি, আগে এটা ঢুকানো ছিল, খুলে নিলাম। নেওয়ার পরে এটাকে আস্তে করে আমি টান দিলাম, এটা খুলে আসলো, এই যে এটা খুলে আসলো, এটাকে আমি এভাবে করে রেখে দিলাম, এটা সুন্দর বসে গেল, আমি এটাকে এভাবে করে রাখলাম। সো এটা অনেক চমৎকার একটি জিনিস রাখার জন্য। এখন এটা কিন্তু আর পড়বে না, এটা কিন্তু স্ট্যান্ড হয়ে গিয়েছে, এটা সুন্দরভাবে স্ট্যান্ড রয়েছে প্রোডাক্টটা, আমরা দেখতে পাচ্ছি। সো এটা অনেক স্ট্রং, অনেক মজবুত, খুব সুন্দরভাবে কিডি করা যাবে। এবং এটাকে আবার আমরা যদি উঠিয়ে ফেলি, নিচটা আমরা দেখব যে কিভাবে করে এটা এভাবে ধরে থাকি, এভাবে করে আমরা উঠিয়ে ফেললে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে স্ট্যান্ডার্ড বিষয়। আর এটা যদি আমরা খুলতে চাই, এটাকে আমরা আবার খুলে ফেলতে পারবো, এখানে আমার লক রয়েছে, লকটা আমরা সুন্দরভাবে খুলে ফেললাম, এই যে খুলে গেল। খুলে যাওয়ার পরে ওই নিচে একেবারে সবার শেষে দেখাই, সবার শেষে একদম সবার শেষে নিচে একদম নিচে, এই যে এটাকে আমরা উঠিয়ে এই যে এইভাবে করে খোলার পরে এটাকে আমরা এভাবে করে খুলে ফেললাম। এখন এটা পুরোটা আলাদা হয়ে গেল, এটাকে আমরা আলাদা করে নিতে পারবো আমাদের সুবিধা অসুবিধার জন্য। এই যে আবার এটাকে আমরা যদি চাই যে সুন্দর করে লাগিয়ে দেবো, আবার এটাকে আমরা